শখের বশে বিশেষ জাতির মুরগি পালন করে আজ তিনি স্বাবলম্বী। শুধু তাই নয়, এ কাজে সফলতার জন্য পেয়েছেন জয়িতা সম্মাননা। পারিবারিক কাজ, সন্তান লালন পালনের মতো কঠিন কাজ করার পাশাপাশি এই নারী উদ্যোক্তার সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। বাড়ির পরিত্যক্ত ছাদে টাইগার জাতের মুরগি খামার করে তিনি উদাহরণ তৈরি করেছেন। পরিবারের চাহিদা মিটিয়ে তিনি বিক্রি করছেন অন্যত্র। তার দেখা দেখি অন্যরাও এখন উৎসাহ পেয়েছেন এমন খামার করতে। ২০২১ সালে এই নারী উদ্যোক্তা নিজের বাড়ির ছাদে কাঠ, বাঁশ, লোহার নেট ও টিন দিয়ে অস্থায়ী খামার তৈরি করে মুরগি পালন শুরু করেন। বর্তমানে তার খামারে মুরগি আছে প্রায় ৩০০র কাছাকাছি। শুরুতে লাভের হিসাব না করে শখের বশেই মুরগি পালন করে বলে জানান সুমি। শ্রম দিয়ে তার শখের মুরগি পালনকে লাভে পরিণত করেছেন তিনি। শুধু মুরগি বিক্রি নয়, সুমি তার এই খামার থেকে প্রতিদিন কমপক্ষে ১৮০ থেকে ২০০টি ডিম বিক্রি করেন। ২০২২ সালে নারী উদ্যোক্তা হিসেবে রূপগঞ্জ উপজেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জয়িতা সম্মাননা পান সুমি। মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য দুটি ইনকিউবেটরও যুক্ত করেছেন। প্রতিটি টাইগার মুরগির ডিম ৩০ টাকা ও বাচ্চা ৫০ টাকায় বিক্রি করছেন সুমি। প্রাপ্তবয়স্ক প্রতিটি মুরগি বিক্রি হয় ১২০০ টাকা পর্যন্ত। এই খামারের টাইগার জাতের এক একটি মুরগি গড়ে ১.৫ বছর পর্যন্ত ডিম পাড়ে। প্রথম পুঁজি ১ লক্ষ টাকার মতো নিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ ৫ লক্ষ টাকার পুঁজি আছে। আমার এখানে ১৭ মাস পর্যন্ত দেখছি ফুল রানিংয়ে ডিম পারছে। আমি ১৭ মাসের পর থেকে দেখছি যখন কমে ডিম আমি বিক্রি করে ফেলি, কেজি হিসাবে তখন বিক্রি করি আর মুরগগুলো পিস হিসাবে বিক্রি করি। আশেপাশের লোকজনের কাছে বিক্রি ছাড়াও অনলাইনে ভালো সাড়া পাচ্ছেন সুমি। কিনে নেয়া মুরগির বাচ্চা ৩ থেকে ৪ মাস পালন করে মাংসের জন্য প্রস্তুত করে বিক্রির উপযোগী হয়। লেয়ারওয়ান খাওয়াই আর সপ্তাহে ২ দিন জিঙ্ক খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই। ডিম পাড়ার জন্য ক্যালসিয়াম, জিঙ্ক, এক ফর্মুলা আর হারবাল বলতে খাওয়াই ডিমের খোসা, তারপর মাঝে মাঝে নিম পাতা দেই কৃমির জন্য। বেকার না থাকে ও বাড়িতে একটু জায়গা থাকলো, ছোট একটা ঘর তোলা পালন করুক, দেখি লাভ হবে অবশ্যই ইনশাল্লাহ। সুমির সাফল্যে উৎসাহিত হয়ে তার খামার থেকে মুরগির বাচ্চা নিয়ে এলাকার অনেকে এখন খামার গড়েছেন। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তরও দিচ্ছেন পরামর্শ। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমার রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। আমরা তাদেরকে সবসময় চিকিৎসা সেবা প্রদান করছি। খামার গড়তে সহযোগিতা চাইলে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই উদ্যোক্তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমরা কিন্তু প্রতি বছর অ্যাওয়ার্ড দিই যাতে তারা আরও বেশি উদ্যোক্তা হয়ে সাফল্য অর্জন করা যে কারোই পক্ষে যে সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ নবগ্রামের সোনি আফরিন সুমি, যা অন্যদের জন্য উদাহরণ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।